শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদিতে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। প্রায় 500 বছরের পুরনো এ হাট সনাতন ধর্মাবলম্বীদের বাড়তি আনন্দ দিয়ে থাকে। এখান থেকে যন্ত্রী সহ বাদ্যযন্ত্র নিয়ে যাচ্ছেন পূজারীরা। দিন দিন দুর্গোৎসবের অংশ হয়ে উঠছে দেশের একমাত্র এ বাদ্যযন্ত্রের হাট। কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ আজিজুল হকের তথ্য, ভিডিওতে ইলিয়াস কমলের রিপোর্ট। বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে নাচ গান আরতি আর দেবী বন্দনা দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। বাঙালির উৎসব পার্বণে বাদ্যযন্ত্রের বিকল্প নেই, আর ঢাকঢোল ছাড়া দুর্গাপূজা যেন ভাবাই যায় না। দুর্গাপূজার আগে এমন দৃশ্য আর বাদ্যযন্ত্রের মুখরতার দেখা মিলবে কিশোরগঞ্জের কটিয়াদিতে। হাটে একই সাথে যন্ত্রী সহ ঢাক ঢোল বাঁশি ও ছোট বড় ব্যান্ড দলও ভাড়া দেওয়া হচ্ছে। তবে আগের চেয়ে কিছুটা কম দামে হলেও ভাড়ায় যেতে পেরে খুশি বিক্রেতারা, আর হাতের নাগালে পছন্দের বাদ্যটি পেয়ে খুশি ক্রেতারাও। জনশ্রুতি আছে 500 বছর আগে রাজা নবরঙ্গ রায় কটিয়াদির চারিপাড়ায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। রাজবাড়ির পূজায় ঢাক ঢোল বাঁশি সহ অংশ নিতে খবর পাঠানো হয় বিক্রমপুর পরগনার যন্ত্রীদের কাছে। সেই থেকে চলছে কটিয়াদি পুরান বাজারের এই হাট। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা বাদক ওরা আছে, যারা পুজুরি, ওনারা এখান থেকে ওগুলো নিয়ে যায়। কমিটির মাধ্যমে আমরা ডাকের বাজার পরিচালনা করি। যদি কোনো ডাকি অসুস্থ হয় বা কোনো রকম বাইনাবত্ত নাই, তাদের সার্বিক সহযোগিতা আমাদের কমিটি থেকে করা হয়। ইলিয়াস কমল, চ্যানেল আই।